আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাইও খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জাদু পাথর নামে একটি গল্প শোনাবো, সেটি খুবই মজার। লেটস গেট স্টার্টেড। একটি ছেলে সাইকেল দিয়ে খেলা করছিল। সে খুবই দয়ালু মনের একটি ছেলে ছিল, তার নাম ছিল অডি। সে খেলা করছিল, হঠাৎ করেই রোদিতে থাকা হাঁসছানা একটি ডুবে যেতে দিল। তারপর বৃষ্টি শুরু হলো ঝপঝপ করে। ছোট ছানাটি আরো তলিয়ে যেতে লাগলো আর বড় ছানাটি ডুবে যেতে লাগলো। তারপর অডি পাহাড় থেকে নামে সাইকেল দিয়ে। ছোট হাঁস ছানা মানে বড় হাঁস ছানাটি কোনোভাবে সাপটিকে নিজের প্রাণ বাঁচায়, কিন্তু ছোট ছানাটি তা পারল না। কিন্তু বৃষ্টি আমি তোমাকে একটি জাদুই পাথর দিব, তুমি খুবই দয়ালু। সে পাহাড়ে একটি জাদু পাথর ফেলে দেয়, বলল এটা কোনো যেমন তেমন পাথর নয়, তুমি এটা যদি বলো যে ও জাদু পাথর আমার ইচ্ছে পূর্ণ করো, তাহলেই সে পূর্ণ করবে। আর যদি বলো জাদু পাথর আমার ইচ্ছে পূর্ণ হলো, তখনই সেই জাদু পাথর থেমে যাবে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে খুব জোরে একটি বুবু করে আওয়াজ হয়ে পরিধি চলে যায়, আর বৃষ্টি চলে গিয়ে ঝলমলে রোদ উঠে, আর সে তার জাদুই পাথর দিয়ে তার বাড়ি চলে যায়। সে তার জাদু পাথরটি নিয়ে ভাবতে লাগলো, এখন আমি এটা দিয়ে কি করব। তার মাথায় একটি বুদ্ধি এলো। সে বলল, জাদু পাথর আমার ইচ্ছে পূর্ণ করো। জাদু পাথর বলে উঠল, কি চাই তোমার? সে বলল, আমার একটি জিন চাই। কথা শেষ করতে না করতেই সেখানে একটি জিন এসে উপস্থিত হয়, আর সে বলে, জাদু পাথর আমার ইচ্ছে পূর্ণ হলো। তারপর সে সেই পরীকে ডাক আর তাকে সেই সুন্দর জাদু পাথরটি ফেরত দিয়ে দেয়, বলে এটা আবার আর লাগবে না, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার এখন এটা লাগবে না। পরী তারপর অদৃশ্য হয়ে যায় পাথর দিয়ে। সে জিনকে বলল, আমার এমন একটি পাথর চাই যেটা হিরে দিয়ে তৈরি হবে। সে দেখল তার হাতে একটি পাথর যেটা হিরে দিয়ে তৈরি। তারপর সে বলল, আমার একটি রাজপ্রাসাদ দাও যেটা এই রাজ্যের রাজার রাজপ্রাসাদের থেকেও বড়। আবারও কথা শেষ করতে না করতেই চলে আসলো রাজপ্রাসাদ। তারপর সে বলল,
দিককে যে তুমি তো খালি তিনটে ইচ্ছেই পূরণ করো, তাই এটা আমার 3 নম্বর ইচ্ছে। আমার একটি সুন্দর পোশাক চাই, যেটা রাজকুমারের থেকেও সুন্দর হবে। শেষ তার সুন্দর পোশাক পেয়ে গেল, আর যিনি সেখান থেকে চলে গেল, কিন্তু অনি বুঝতে পারলো সব কিছু আচ্ছা হয়ে গেছে, এমনকি অনি নিজেও। তারপর সে দেখে সে চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে। সে ঘুম থেকে উঠে সে বলে, কি দারুণ নাই স্বপ্ন ছিল, এটা যদি সত্যি হতো। এ বলে সে হাসতে থাকে, হা হা হা। গল্প তোমাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, বাই।